তোমরা যারা এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার তিরিশ দিন পর বা এক মাস পরে তো বর্তমানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স আবেদনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের কারণে তোমরা যদি সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার সময় সঠিকভাবে আবেদন না করো এবং সঠিকভাবে তোমরা যদি ডকুমেন্টস আপলোড না করো তো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে তোমরা যখন ডিএল টেস্ট দিতে যাবে অর্থাৎ আরটি অফিসে গিয়ে ট্রায়াল দিবে এবং সেই ট্রায়ালে পাশ করার পরেও কিন্তু অনেকের আমি দেখেছি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না তো এই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ না হওয়ার কিন্তু এটাই কারণ কারণ হচ্ছে সঠিকভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং সঠিকভাবে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো কিভাবে তোমরা সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবে বর্তমানে এর আগেও কিন্তু আমি দেখিয়েছিলাম যে কিভাবে আবেদন করতে হয় তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে তো সেই পরিবর্তনগুলো বা সেই পরিবর্তনের যে সিস্টেমটা আছে অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আর যদি তোমরা লার্নার লাইসেন্সের আবেদন প্রক্রিয়াটা দেখতে চাও কিভাবে অনলাইন এক্সামটা দেখতে চাও সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে এবং ডকুমেন্টস আপলোড করবে এবং তার পাশাপাশি ডিএল টেস্টের জন্য স্লট বুক করবে তো বেশি দেরি করব না সরাসরি চলে যাব আমরা ল্যাপটপ স্ক্রিনে এবং সেখান থেকে তোমাদেরকে দেখাবো তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর তোমাদের মতামত এবং তোমাদের প্রশ্ন অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করছি তো প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা পরিবহন লিখে সার্চ করব পরিবহন লিখে সার্চ করলেই প্রথমেই কিন্তু পরিবহন সেবার অফিসিয়াল লিঙ্কটি চলে এসেছে এখানে আমরা ক্লিক করবো এবং আমি ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু এই লিঙ্কটি দিয়ে দিব সেখানে ক্লিক করেও কিন্তু ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারবে যেহেতু আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবো সেই কারণে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করব এরপরে আমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এখান থেকে আমরা আমাদের স্টেটটাকে চুজ করব যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমাদের তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই এই পেজটি অটোমেটিকভাবে রিফ্রেশ হবে তো এখানে দেখতে পাচ্ছ এরকম আপ আসবে এটাকে তোমরা স্কিপ করে দিবে তো এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স যে অপশনটা এখানে আমরা ক্লিক করব কারণ আমাদের অলরেডি লার্নার লাইসেন্স আছে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে পেজটি রিফ্রেশ হবে এবং পেজটি রিফ্রেশ হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু পরের যে পেজ ঠিক এরকমভাবে শো করাবে তো ডাইরেক্ট তোমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের লার্নার লাইসেন্স নাম্বারটি বসাতে হবে কিভাবে লার্নার লাইসেন্স নাম্বারটি বসাবে সেটা কিন্তু নিচের দিকে ভালোভাবে বলে দেওয়া আছে আর লার্নার লাইসেন্সেও কিন্তু তোমাদের লার্নার লাইসেন্স নাম্বারটা আছে তো সেই নাম্বারটি এখানে তোমরা বসাবে এবং পাশেই দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তো এই ডেট অফ বার্থ আপসনে ক্লিক করে কিন্তু এই ক্যালেন্ডার থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থ থেকে চুজ করবে এরপর তোমরা এই ওকে আপশনি ক্লিক করবে তাহলে তোমাদের লার্নার লাইসেন্সে অ্যাপ্লাই করার সময় যা কিছু ডিটেলস দিয়েছ সেই সমস্ত ডিটেলস এখানে তোমাদের সামনে চলে আসবে তোমরা ডাইরেক্ট এখানে কোথাও ক্লিক না করে একবার নিচের দিকে চলে যাবে এবং নিচের দিকে তোমরা এখানে দেখতে পারবে এখানে কিন্তু তোমাদেরকে এই মোটর সাইকেল উইথ গিয়ার অর্থাৎ যেটা অ্যাপ্লাই করেছো সেটা চুজ করতে হবে এবং সিলেক্ট অপশনে অল অপশনে ক্লিক করলেও কিন্তু সেটা রাইট সাইডে চলে যাবে এরপরে তোমরা নিচের দিকে এই সাবমিট যে অপশনটা আছে তো এই সাবমিট অপশনটিতে কিন্তু তোমরা একবার ক্লিক করবে তো এই সাবমিট অপশনটিতে ক্লিক করলেই তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আমি প্রথমত এখানে সাবমিট অপশান ক্লিক করছি তো সাবমিট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওকে অপশানে একবার ক্লিক করতে হবে তো ওকে অপশানে ক্লিক করলেই আমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবং আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারও কিন্তু এর ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা নেক্সট অপশানটিতে একবার ক্লিক করব তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ ফিল করা আছে শুধুমাত্র এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আমরা ফিল করবো এরপরে নিচের দিকে যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে তোমরা ক্লিক করবে এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লার্নার লাইসেন্সের সমস্ত ডিটেলস একবার চলে এসেছে অর্থাৎ ফটোটা চলে এসেছে তো প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করলাম এরপরে আমাদেরকে দ্বিতীয় স্টেপটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপলোড ডকুমেন্টস এর জন্য আমরা প্রসিড অপশানে ক্লিক করব এরপরে এখানে আরেকবার একবার ডিটেলস দেখাবে তোমরা ওকে আপশে একবার ক্লিক করবে এরপরে এখান থেকে তোমরা ডকুমেন্টস অপশনে ক্লিক করে প্রথমত তোমাদের যে লার্নার লাইসেন্সটা আছে তো সেই লার্নার লাইসেন্সটা কিন্তু তোমরা স্ক্যান করে বা পিডিএফ হিসেবে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো তো এখান থেকে প্রথমত আমি লার্নার লাইসেন্সটাকে চুজ করছি এবং এখানে দেখতে পাচ্ছ এই প্রুফ অপশনে ক্লিক করে তোমরা কিন্তু লান্ডার লাইসেন্স আপশানটা চুজ করবে এরপরে এই চুজ ফাইল অপশনে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্টসটাকে আপলোড চুজ ফাইল অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে চলে আসবে যদি তোমরা মোবাইল থেকে করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের মোবাইলও কিন্তু সেটা করতে পারবে তো সেটা অবশ্যই তোমরা এখানে আপলোড করবে তো আপ তোমার যে ডকুমেন্টসটা সেটা কিন্তু পাঁচশো কেবির মধ্যে হতে হবে তাহলে কিন্তু সেটা এখানে আপলোড করতে পারবে তো আমি একবার কনফার্ম অপশনে ক্লিক করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার একটি ডকুমেন্টস আপলোড হয়ে গেল এরপরে দ্বিতীয় ডকুমেন্টসটা আপলোড করব তো দ্বিতীয় ডকুমেন্টস বলতে এখানে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে তো প্রথমত ডকুমেন্টস অপশনে ক্লিক করে অ্যাড্রেস প্রুফ চুজ করবে এবং কোন ডকুমেন্টসটা তোমরা আপলোড করবে সেটা কিন্তু এখান থেকে তোমরা চুজ করবে তো আমি এখানে ভোটার আইডিটা আপলোড করব যেটা আমরা অলরেডি স্ক্যান করেছি এবং সেটাতে কিন্তু সেলফ অ্যাডাস্টেড করে নিয়েছি তো কিভাবে তোমরা সেলফ অ্যাডাস্টেড করবে সেটাও একবার তোমাদেরকে দেখাই তো প্রথমত আমি এখানে ডকুমেন্টসটাকে একবার চুজ করে নিই সেটা হচ্ছে ভোটার আইডিটা তো ডকুমেন্টসটা যখন আপলোড করব তোমরা দেখতেই পারবে যে আমি কিভাবে ভোটার আইডি থেকে জেরক্স করেছি এবং সেটাকে স্ক্যান করেছি এবং সেখানে কিভাবে সেলফ অ্যাটেস্টেড করেছি সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভোটার আইডি কার্ডটা আমি কিন্তু একটি পেজে দুইটা সাইডে ফটো তুলে নিয়েছি এবং সেখানে কিন্তু সিগনেচার করে দিয়েছি তো সেটা আমরা এখান থেকে আপলোড অপশানে ক্লিক করব এবং আর একবার এই কনফার্ম অপশানে ক্লিক করব তো নিচের দিকে দেখতে পাচ্ছ দুইটা ডকুমেন্টসে কিন্তু আপলোড হয়ে গেছে এরপরে নেক্সট অপশানে ক্লিক করব তো এখানে আর একবার আমাদেরকে এই ক্যাপচা কোডটি ফিল করতে হবে ক্যাপচা কোডটি ফিল করার পরে নিচের দিকে যে সাবমিট অপশানটা এই সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমাদের ওপেন হয়ে গেছে আমরা এখানে দুটো স্টেপ কমপ্লিট করলাম এরপরে আমাদেরকে পেমেন্টটা করতে হবে এর জন্য আমরা প্রসিড অপশানই ক্লিক করব তো কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখাচ্ছে তো এখানে ক্লিক করে আমরা গ্রিপস ওয়েস্ট বেঙ্গল চুজ করব এবং এখানে যে ক্যাপচা কোডটা আছে সেটা ফিল করব তো যেহেতু আমরা বাইকের জন্য অ্যাপ্লাই করেছি সেই কারণে কিন্তু আমাদের এখানে সাতশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে এর জন্য আমরা এই পেনে অপশানে ক্লিক করব এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশানে একবার ক্লিক করব প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ পেজটা রিফ্রেশ হচ্ছে তো পেজটা যখনই রিফ্রেশ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে যেরকম আসবে অর্থাৎ এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি মোবাইল থেকে করছো বা ল্যাপটপ থেকে তোমাদের সামনেও কিন্তু সেম আসবে তোমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে এই পেমেন্ট মোড অপশানে ক্লিক করে এসবিআই ইপে অপশানে ক্লিক করবে এরপরে নেক্সট অপশানে ক্লিক করবে এরপরে তোমরা এখানে ওকে অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে যাওয়ার পরে একবার পে নেওয়া অপশানে ক্লিক করবে তো এখানে কিন্তু তোমরা এর আগেও আমি বলেছি ফোনপে গুগল পে পেটিএম ইউপিআই আইডি কিউআর কোড স্ক্যান সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেমেন্টটা করতে পারবে তো আমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব সেই কারণে এখানে দেখতে পাচ্ছ ইউপিআই আমি প্রথমত চুজ করছি এবং এখানে ইউপিআই কিউআর অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে কিউআর কোডটা চলে আসবে এবং তোমরা তোমাদের ফোনপে বা গুগল পে থেকে কিউআর কোডটা অর্থাৎ এখানে যে কিউ যে কিউআর কোডটা শো করবে সেই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করলেই তোমাদের সামনে পেমেন্টের অপশান চলে আসবে এবং তোমরা কিন্তু সেটা পেমেন্ট করতে পারবে তো এই যে হচ্ছে সেই কিউআর কোড যেটা আমি এখন ওপেন করলাম এবং আমি এখন মোবাইল থেকে আমি এটাকে স্ক্যান করব এবং স্ক্যান করার পরে কিন্তু আমি মোবাইল থেকে পেমেন্টটা কমপ্লিট করব তো যখনই তোমরা তোমাদের মোবাইল থেকে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই যে পেজটা আছে এই পেজটা কিন্তু অটোমেটিকভাবে রিফ্রেশ হবে এবং তোমাদের সামনে যে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটাও কিন্তু দেখাবে এবং তার পাশাপাশি তোমাদের যে রিসিপ কপি অর্থাৎ তোমরা যে পেমেন্ট করলে সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে যেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখবে এবং প্রিন্ট করে নিবে কারণ যখন তোমরা ডিএল টেস্ট দিতে যাবে এই যে রিসিপ্ট কপিটা পেমেন্টের এটা কিন্তু সেখানে লাগবে তো আমি প্রথমত এটা এখানে ডাউনলোড করে নিচ্ছি এবং প্রিন্টও করে নিচ্ছি প্রিন্ট করার জন্য ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করতে হবে এবং এখানে ক্যাপচা কোডটিকে একবার ফিলিপ ফিল আপ করতে হবে এবং উপরের দিকে এই যে এসএল নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে একটা বক্স দেওয়া আছে এই বক্সটিতে কিন্তু টিকমার্ক দিতে হবে তাহলে কিন্তু তোমরা এই প্রিন্টটাকে ডাউনলোড করতে পারবে তো আমি প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করছি এবং আমাদের যে রিসিভ কপিটা সেটা কিন্তু এই হচ্ছে তোমাদের সামনে ওপেন হয়ে গেল এটা আমরা কিন্তু এখন ডাউনলোড করতে পারি বা প্রিন্টও করতে পারি তো এটা আমরা বর্তমানে প্রিন্ট করে নিয়েছি তো এরপর আমি নেক্সট স্টেপ যেটা সেটা দেখাচ্ছি এর জন্য এই নেক্সট অপশানটিতে একবার ক্লিক করছি এরপরে এখানে এই যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে এই ক্যাপচা কোডটি এখানে একবার ফিল করে দিয়ে নিচের দিকে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশনটিতে একবার ক্লিক করছি তো আমাদের সামনে আরও একবার আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওপেন হয়ে গেছে তো এরপর আমরা এই প্রসিড অপশানই ক্লিক করব কারণ এখন আমাদেরকে ডিএলের জন্য অর্থাৎ ডিএল টেস্টের জন্য কিন্তু আমাদের স্লট বুক করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা চুজ করলাম এবং অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ ফিল করাই আছে শুধুমাত্র এখানে যে কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি ফিল করে নিচের দিকে এই যে সাবমিট অপশানটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের স্লট বুকিংয়ের জন্য পরবর্তী অপশান সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এখান থেকে এই বক্সটিতে একবার টিকমার্ক দিতে হবে এবং প্রসিড টু বুক অপশান ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ক্যালেন্ডার ওপেন হবে এবং যেই ডেটগুলোতে গ্রিন আছে সেই ডেটগুলো কিন্তু বা সেই ডেটগুলোতে কিন্তু তোমরা স্লটটা বুক করতে পারবে তো এখান থেকে আমি এই সতেরো যা একুশ বাইশ তেইশ চব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ এই কয়েকটার মধ্যে থেকে আমি সতেরো তারিখটা চুজ করলাম এবং এই স্লটের এই চার নম্বর স্লটটা আমি বুক করছি তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে তোমরা একটু যাবে এবং বুক স্লট অপশনে একবার ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে তো সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের স্লটটা বুক হয়ে যাবে তো প্রথমত আমি এখানে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে একবার সাবমিট অপশনে ক্লিক করছি এরপরে তোমাদের সামনে এরকম আসবে তোমরা কনফার্ম টু স্লট বুক অপশনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের স্লটটা কনফার্মেশন বা হয়ে যাবে তোমাদের স্লটটা বুক হয়ে যাবে তো এই ডকুমেন্টসটাকেও তোমরা প্রিন্ট করে নিবে এবং প্রথমে যে পেমেন্টের রিসিভ কপিটা দেখালাম সেটাকেও প্রিন্ট করে নিবে এবং এর সঙ্গে তোমাদের লার্নার লাইসেন্স তোমাদের অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস তোমাদের ব্লাড গ্রুপের ডকুমেন্টস এবং তোমাদের কোয়ালিফিকেশনের ডকুমেন্টস তোমরা কিন্তু ডিএল টেস্টের দিন আরটিও অফিসে নিয়ে যাবে এবং সেখানে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করে তারপরে কিন্তু তোমরা ডিএল টেস্টে দিবে এবং ডিএল টেস্ট দেওয়ার পরে কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো আরও একবার আরটি অফিসে জমা করতে হবে এবং জমা করা হয়ে গেলে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও